এই যে আসুন আসুন, আপনি বোধহয় বাগানে নতুন ডাক্তার কাছে আগে। হ্যাঁ নমস্কার, নমস্কার। দিন না দিন না, না ও ঠিক আছে, না আমি নিয়ে যাবো, না প্লিজ, না না। এই এই এদিকে এদিকে এদিকে। এই মাদক সুটকেসটা নাও। না না এটা খুব ভালো, আমি নিয়ে যাব। দিন না, খুব বিশ্বাসী লোক, খুব বিশ্বাসী লোক আমাদের বাগানের ড্রাইভার। আপনার জিনিস খোয়া যাবে না। না না খোয়া যাওয়ার ভয় আমার নেই, খোয়া যাওয়ার ভয় নেই। চলুন ঝাড়া হাত পায়ে গাড়িতে ওঠা যাক। চলুন হ্যাঁ চলুন চলুন। চলুন একটা গাড়িতে উঠে বসুন। ওই মাধবের হাতে প্রাণটা সঁপে দিয়ে দুজনে মিলে গাড়িতে উঠে পড়ি। না না না, আচ্ছা মাধব, ওই যাবার পথে খাটটা কোন দিকে পড়বে? ডান দিক। ডান দিকে? ডান দিক বাঁ দিক? আচ্ছা তো কিছু মনে না করেন, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এই দিকটায় বসুন, আমি ওই দিকটায় বসি। ঠিক আছে। হ্যাঁ কিন্তু মরাই, আমরা গাড়ি সমেত খাদের মধ্যে পড়ে গেলে সেখানে তো ডান দিক বাঁ দিকের কোনো তফাৎ থাকে না। ব্যাপারটা হচ্ছে যে আমি ওই আসবার সময় গিন্নিকে কথা দিয়েছিলাম যে খাদের ধারে বসবো, বুঝলেন না? তো মরবো বলে তো আর গিন্নির কথা অমান্য করতে পারি না। তা তো বটে, তা কাজ করুন, আপনি মাঝখানে বসুন, এটা তো ডান দিক নয় বাঁ দিক নয়। আর মরাই আমার তো গিন্নি নেই, সুতরাং গাড়ি যদি খাদে পড়ে দেখবেন আমি একাই ওখানে পড়ে আছি। চলো বিদেশি তাকাও সামনে তোমার, দেখবে একই আকাশ একই পাহাড়, মাটিতেও নেই ব্যবধান, তোমারও দুহাত আছে দাও বাড়িয়ে, তোমারও হৃদয় আছে দাও মিলিয়ে, মানুষে মানুষে নেই ব্যবধান, ও বিদেশি তাকাও সামনে তোমার। প্রেমের সাগরে জাহাজ ভাসালে সহজে মেলে বন্দর, প্রেমের সাগরে জাহাজ ভাসালে সহজে মেলে বন্দর, বন্ধুর অনুরাগ দেয় ভরিয়ে, বন্ধুর অনুরাগ দেয় ভরিয়ে, নিঃসঙ্গ বিদেশি তাকাও সামনে তোমার। মনের মানুষকে মন তো কখনো চিনতে করে না ভুল, মনের মানুষকে মন তো কখনো চিনতে করে না ভুল, স্বর্গের পারে যা হয় যে কখন, স্বর্গের পারে যা হয় যে কখন, একটি চামেলি ফুল, ও বিদেশি তাকাও সামনে তোমার, দেখবে একই আকাশ একই পাহাড়, মাটিতেও নেই ব্যবধান,
বিদেশী তাকাও সামনে তোমার, ও বিদেশী তাকাও সামনে তোমার, ও বিদেশী তাকাও সামনে তোমার। ইনি আমাদের নতুন ডাক্তার, আর এ হচ্ছে আমাদের কম্পাউন্ডার কাশিনা। ও আচ্ছা আচ্ছা। ও তো এতদিন একাই ডাক্তারি চালিয়ে এসেছে, তাই নাকি? আপনার ঘর দর সব রেডি করে রেখেছি, তাহলে এবার আমি হাসপাতালে যাই। হ্যাঁ আপনি হসপিটালে যান, আমিও এক্ষুনি পৌঁছে যাবো। না 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 না, সে কি কথা, ও যখন এতদিন চালিয়েছে তখন আর তখন এক একটা দিন আরো চালিয়ে নেবে। আপনি যান, আমি যাচ্ছি। না না দেখুন, আপনি যদি আমার বাড়িতে একবার পদধুলি দেন। জি জি, আপনি পদধুলি বলছেন কেন, আজকেই? হ্যাঁ মানে আমার ওখানে আপনার দুপুরে খাবার বন্দোবস্ত করেছি। দেখুন তো, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন, না না এত কষ্ট কি আছে, চলুন চলুন না, জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং। যাচ্ছ কোথায়? কথা না বলে চলে যাচ্ছিল যে, বড় এদিকে এসো। আপনি ঘুমাচ্ছিলেন তো? তাই ও তাই একাকার কাঁধ কি করা যায় বলো, তাই ঘুমাচ্ছিলাম। তোমার নাম কি? মালতী সমাদার। কোন ক্লাস? ক্লাস 9। বাহ, বাবা বলছিলেন কি? বাবা বলছিলেন আমাকে ধরে নিয়ে যেতে, খাবার রেডি। এই তো আমিও রেডি, আর আমার পেট তো সেই সকাল থেকে রেডি হয়ে পড়ে আছে। চলো চলো চলো। কি হলো, ফিরে এলে কেন? বাকলি সাহেব। বাকলি সাহেব, কি হয়েছে? বাকলি সাহেব খুব খারাপ লোক। কেন, কি করেছে? খুন করেছে, নিজের বউকে খুন করেছে। চলে গেছে না? চলুন চলো। বাকলি সাহেব চামেলি মেম সাহেবের কবরখানার দিকে গেল। চামেলি মেম সাহেব আবার কি? ভূত। ভূত? হ্যাঁ, ওই তোর বউ খুন হওয়ার পর থেকেই ভূত হয়ে কবরখানায় ঘুরে বেড়ায়। যত সব বাজে কথা। বাজে কথা নয়, বাবাকে জিজ্ঞেস করবেন, দিনের বেলায় ওদিকে কেউ যায় না। কেউ যায় না? না, ভূত বলে কিছু নেই। বাপ রে বাপ, এই এত রকম খারাপ মাছের মুড়ো না, এ তোমার বাবা কি করছে? মালতী না, এ তো নেমন্তন্ন হয়ে গেল। এ আর এমন কি আমার গিন্নি? ওই শুনছো, ডক্টর সেন আমাদের বাগানের নতুন ডাক্তার। নমস্কার। সমুদ্রবাবু, আপনার বাড়িতে আসার সময় রাস্তায় একজন ইউরোপিয়ান সাহেবকে দেখলাম। মালতী বলছিল, কি নাম জানো? হ্যাঁ বাবা, ডাক্তার কাকুকে যখন নিয়ে আসছিলাম তখন দেখি রাস্তার মধ্যে বাকলে সাহেব, দেখে আমার যা ভয় লাগছিল না। কেন, আপনি ওকে দেখলেন না? হ্যাঁ দেখলাম। উনি কে? আগে এই বাগানেরই ম্যানেজার ছিল, ই মরে যাবার পর এখানেই থেকে গেল, কি জন্যে যে রয়ে গেল বুঝি নে বাবা। আর চামেলি ম্যাম সাহেব? হ্যাঁ ভূত, তাই না বাবা? ভূত মেরে ফেললে কিংবা অপঘাতে মৃত্যু হলেও ভূত হয়। কিভাবে মারা গিয়েছিলেন? আমরা তো শুনেছি আত্মহত্যা, লোকে বলে বাকলে সাহেব নিজেই নাকি। চামেলি ম্যাম সাহেবের বাংলায় ভূত আছে, তাই না বাবা? হ্যাঁ লোকে তো তাই বলে, দিন দুপুরে নাকি ওখানে যেতে নেই। লোকে তো বলে, আপনি কি বলেন? আমি
আমি আর কি বলবো বলুন, আমার স্ত্রী যখন ভূত বিশ্বাস করেন তখন তো আপনাকে বিশদ বর্তমান সবকিছু বিশ্বাস করতে হবে। তুমি যেন আবার দুটো মুড়ো খেয়ে না 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 এই এই নি এটা আপনার। মালতী, কি দিয়ে শুরু করা যায়? মশা মারবি বলে আমার গায়ে স্প্রে করছিস, আমি মশা নাকি? শোন, কাল থেকে বিকেলের মধ্যে দরজা জানলা বন্ধ করে মশা মারবি, বুঝেছিস? খানা তৈয়ার, আপনি খাবেন কি? এইটা সবে শোন, তাড়াতাড়ি খাও কি রে? নেই মানে আমাকে বস্তিতে চলে যেতে হবে তাই। তুই এই বাড়িতে থাকবি না? না সাহ, রাতে এখানে থাকলে বড় ডর লাগে। ডর কিসে? আমি তো থাকি না সাহ, এখানে বড় ভূতের ভয় লাগে। ভূত ভূত গুলোই মরি। ঠিক আছে, থাকবি না তো যা। এখন কাল সকালে তাড়াতাড়ি চলে আসবি, আমি নাস্তা করি হাসপাতালে যাব। হ্যাঁ স্যার, কালকে সকালেই আসবো স্যার। স্যার, আপনার খাবার ঘরে খাবার চাপা দেওয়া রইল, আমি চলি স্যার। ঠিক আছে যা।
Chameli, my love. Ami tumhake aajkeo bhuleni. I will never forget you. Ura bishash kore that I killed you. Ura bishash koro. Kintu tumi to shob jano. Loke ki bole na bole. I don't care. I just don't care at all. সেই দিন তুমি আমাকে কেমন করে ভুল বুঝেছিলে জামিলি, তুমি তো আমাকে ভালোবাসতে, আমি তোমাকে বাঁচাইতে চেয়েছিলাম জামিলি, কিন্তু তুমি চাইলে না, ভয় পেলে তুমি। তখন যদি তোমার মনের কথা আমাকে একবার বলতে পারতে, ইফ অনলি উড হ্যাভ ডিপেন্ডেড অন মি, আই হলে আজকে সকলের কাছে আমাকে ছোট হয়ে থাকতে হতো না। কে তুমি? হু আর ইউ? আমি এখানকার নতুন ডাক্তার। হোয়াট ডু ইউ ওয়ান্ট? না কিছু না। দেন ওয়াই ডোন্ট ইউ গো অ্যাওয়ে অ্যান্ড লিভ মি অ্যালোন? আই এম সরি, আমি চলে যাচ্ছি। প্লিজ। Why are these people so curious about me? I haven't done anything to anyone. Why don't they leave me alone? ডাক্তারবাবু, কি ব্যাপার এই সাত সকালে? একটা ডেলিভারি কেস এসেছে ডাক্তারবাবু। এটা গোমেজ নেই? আগে সিস্টার বললেন সিজারিয়ান করতে হবে। সিজারিয়ান করতে হবে? ঠিক আছে তুমি এগো, আমি আসছি। কে ওখানে? ইটস মি। আপনার কি কিছু হারিয়েছে? ও ইয়েস, মাই ওয়েডিং রিং। মে আই হেল্প ইউ? ও প্লিজ। না
এই যে এটা নিশ্চয়ই আপনার ওয়েডিং রিং, এটা? ও ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমি কোথাও আগে দেখেছি, ও ইয়েস, সেই দিন রাত্রে। হ্যাঁ, আমি এখানকার বাগানের নতুন ডাক্তার। How do you do? Glad to meet you. Glad to meet you. Glad to meet you. একদিন আসুন না আমার বাংলোতে। হ্যাঁ, একদিন চলে যাবো আপনার বাংলো। ভালো করে দুইজনের মধ্যে আলাপ হবে। এখন কোন দিকে যাচ্ছেন? চলুন, আমি এদিকে যাচ্ছি। আচ্ছা, চলুন চলুন চলুন। সাহেব, ইয়েস, বাগানের নয়া ডাক্তারবাবু হয় সাহেব। Oh, just a minute. I'll go myself. Please sit down. Bosho. Thank you. কি খাবেন বলো? What would you like? Some tea? Some coffee? Coffee, thank you. Vera, no coffee. কেমন লাগছে বাগানের লাইফ? Don't you feel bored in the evenings? Well, yes. So do I. I feel terribly bored in the evenings. Plantation ছেড়ে দেওয়ার পর আরো খারাপ লাগে। প্লান্টেশন ছেড়ে দিলেন? ভালো লাগে না আজকাল, আর কিছু ভালো লাগে না আমাকে। তবু এখানে থাকতে হবে। Though I don't like it, I've still got to stay. এতদিন নিশ্চয়ই আমার সম্পর্কে সব শুনে ফেলেছেন, তাই না? যে আমি খারাপ লোক। I'm a bad man. After a long time, I've been able to speak my mind freely, you know. আমি জানি আমার সম্পর্কে নানা কথা শুনে আপনার মনে একটা ধারণা রয়েছে যে আমি কেমন। Isn't that so? Well, কৌতূহল হওয়াটা খুব স্বাভাবিক। মানে আপনার সম্বন্ধে আমার একটা ইন্টারেস্ট ডেভেলপ করেছে বলতে পারেন, আর সেই জন্যই সেদিন। এক্সকিউজ মি প্লিজ ডক্টর সিনহা। ও শিওর, তামিলের মা। ও, if you don't mind, chameli ke chameli, my wife, loke bolto chameli mein sahab, e bagane re me ashi khushi, a very simple girl, okay, ভালো লেগেছিল। আই লাভ হার, ওকে বিয়ে করেছিলাম আমি।
পাগলি পাগলি না গো আমার নাম যামিনী ও আসাম দেশের মেয়ে আমি যামিনী ঝুমুর ঝুমুর নাচি আমি খেয়ালি ও দুটি কথা একটি ফুলের গীতালি ও জন্ম না গো আমার নাম মহাদেব সর্দার কে বিটি না বাপের নাম তুই জানি কেনে জানবে না আমার বাপ কত বড় সর্দার জানিস কি হলো
फिर আমাকে কাছে বুলালো আর এমন করে বললো, চামেলি তুমি কত সুন্দর, আমি তোমাকে মেম সাহেব বানাবো। হ্যাঁ হ্যাঁ ঝামেলা করবি বলছি, চার দিনে রাজা গালা যাবে। Out from there. Come on, or else I'll shoot. Okay, I'm going to shoot. তোমার বাবার নাম মহাদেব সর্দার। আজকাল মেম সাহেব বনে গেছে। চামেলি মেম সাহেব
আরে চামেলি মেম সাহেব বললে আমি বেশ সাহাব বনে যাবো। কি রে চামেলি, তখন তোর সাহাব হবে। তুই সাহেব বলবি? যাস এদিকে। ভাই বাহ, তুই একটা জোয়ান মরদ আর একটা আওড়াতে থাপড় খেলি। চামেলি মোর মেম, বড় মিঠা লাগলো রে। মিঠাই লাগলো রে। থাপ্পর মারলি কোথায় সুহাগ করবি, তুই গালি দিচ্ছিস। দূর দূর মাঝি বদমাস, তুই আমার ওরকম দেখিস কেনে? আমি কেন দেখব? তোর সাথে অনেক কথা ছিল, তুই না দেখলে আমি কাকে বলবো বল? তার আগে যেন চোখে আন্ধার দেখে। ঠিক আছে দেখিস না, তোর কান দিয়ে শুন। তোর কথা শুনলে আমার কান বেরাও যাবে না। ঠিক আছে তো দিল লাগাকে শুন। দিল কি এখানে আছে? সে তো দুটা নগরে আটকা পড়েছে রে। কি বল চামেলি? চুপ কর তোরা। চামেলি দিনে কাম করতে পারি না, রাত্রিরে নিদ আসে না, শুধু তোর জন্য চামেলি আসাই। তুই দূরা দূরা। এই তুরা যাবে কিনা? আমি যাচ্ছি। অপমান করেছে করিস চামেলি। এই চামেলি, সুগন্ধকে অপমান করলো, তুই তুই থাপ্পড় মারতে পারলি? এক থাপ্পড় মেরেছে সর্দার। তুই আরেকটা মারলি কেন? ভুল হয়ে গেছে রে। কি তুই আমার পেটে তুই ভুল করলি? আমার মান খেতে হবে। চামেলি এদিকে কেটে দু টুকরো করে পেল। ভয় নেই চামেলি, এদিকে আয়। আরে শুধু কেটে ফেলবে বলেছে, এদিকে আয় আয়। এখন তো চাঙি নিয়ে আয়। আমার পিঠিটা কাটবি? দেখি কে কাকে কাটে। আজ আমি তোদের সবাইকে কেটে কুচো কুচো করে ফেলবো। তো তো ঠিক আছে, আমি সবাইকে কেটে তোর হাড়ে আমার শেয়ার করে ছাড়বো। এই যত শপথ বাইশের দল আর সব কেটে কুচো কুচো করে আই তুই আমি কাটবো। আচ্ছা সব টাকা গুলো আমি তুলি আর ইয়া খেয়ে পঞ্চায়েত করা হচ্ছে। আজকে খাবি কি? আমার পাঁচ তোলা টাকায় খাবি? আমি এখান থেকে সেখান থেকে পাঁচ তুলে টাকা নিয়ে আসছে আর টাকা তুলছে কিনা তুমি রেখে দাও। I will have both of you. I
তখন থেকে কি বলবি বলবি বলছিলি, বলে ফেলেছিস না এখনো বলিস না? আমি তোর বিটি চামেলিকে বিয়া করবো। আমার বেটিকে বিয়া করতে চাস তুই? হ্যাঁ হ্যাঁ সর্দা, আমি হলাম অলম সর্দা, পাতা তোলার ছোকরা। আমার বেটিকে বিয়ে করতে চাস তুই? সাহস তো কম নয়। এই এই গুন্তি আমি কেন নেই তোর জন্য কত পারিস তো রয়ে যা, আমি দেখলে কিন্তু দুখান করে ফেলবো। আমি এক পয়সা খরচা করতে পারবো না, বাপের বেটা হবি পালিয়ে যাই। আমি তোলা নির্জন আমি চামেলি কি রে, আমি চামেলির মা। আমাকে শাদি করবে বলছে, জানলে না তুকে ধরে কেটে খুচো খুচু করবে চামেলি। তুই ফিরে এসেছিস, পরম যাদা বদমাস লাল সরম নাই, আরে ইটা শাদি করবে বলছে। শাদি করবে? Ha 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 ha
কি ব্যাপার জর্জ, তোমাকে আজকাল একদম ক্লাবে দেখা যায় না। হ্যাঁ, অনেক কাজ করছে, কাজ নিয়ে অনেক ব্যস্ত। অত ব্যস্ত কিসের? গট এ গার্ল? হোয়াট ডু ইউ মিন? শুনলাম তোমার মেয়েটি বেশ সুন্দরী, যখন ওর ভালো লাগবে না তখন আমাদের কথা ভেবো কিন্তু। Watch out, you're talking about my girl. Your girl? Yes, my girl. I'm going to marry her. Are you sure, George? Yes, I'm sure. I love her. তুমি আর যা খুশি তাই করতে পারো, কিন্তু কে বিয়ে করতে পারো না। Why? She is an illiterate woman. আমরা কেউ ওকে অ্যাকসেপ্ট করবো না, as per Mrs. Sparkle. কেউ কথা বলবে না ওর সঙ্গে। তোমার দেশের কথা ভাবো, জর্জ। Can you take her home? I'm not going back home. আমি এইখানেই থাকি। I love this country. Well, তোমার যা ভালো মনে হয় করো। তোমায় বলছি জর্জ, এটা খারাপ মেয়ে। আজ একজনের সঙ্গে, কাল আর একজনের সঙ্গে। এটা খারাপ মেয়ে জর্জ, এদের বিয়ে করা যায় না। খারাপ মেয়ে জর্জ, বাজে মেয়ে। তুমি আর যা ইচ্ছে তাই করতে পারো, বিয়ে না, বিয়ে করতে পারো। এদের চরিত্র বলে কিছু নেই। আজ হয়তো একজনের সঙ্গে আছে, দেখবে কাল আর একজনের সঙ্গে রয়েছে। এরা বাজে মেয়ে জর্জ, খারাপ মেয়ে। এরা খারাপ মেয়ে জর্জ, বাজে মেয়ে। তুমি আর যা ইচ্ছে তাই করতে পারো, বিয়ে না, বিয়ে করতে পারো। যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু বিয়ে না, বিয়ে করতে পারো না। এদের চরিত্র বলে কিছু নেই। আজ হয়তো একজনের সঙ্গে আছে, দেখবে কাল আর একজনের সঙ্গে রয়েছে। বাজে মেয়ে জর্জ, খারাপ মেয়ে। আমাকে মাফ করে দে, আমার সঙ্গে কথা বলবো না? এই সাহেব, সাহেব,
করেছি বল, আমাকে মাফ করে দে। শাখা চুড়ি ঝলকায় রাজহংসী চলে মুড়ি মুড়ি, এ রাজহংসী চলে মুড়ি মুড়ি। জিগি জাগি যাও ওগি যাও, জিগি জাগি যাও ওগি যাও, জিগি জাগি যাও যাও। গাছের মাঝে তুলসী, নারীর মাঝে চামেলি পুরুষ সাবধান, পুরুষ সাবধান। আমি যদি হতাম সুখী চামেলি মেমসাব, দিলে হতো শ্বশুর বাড়ি পূর্ত মনের সাজ। আমি যদি হতাম সুখী চামেলি মেমসাব, দিলে হতো শ্বশুর বাড়ি পূর্ত মনের সাজ, পূর্ত মনের সাজ। সেজেছি আজ গোরা সাহেব বর, কোট প্যান্ট লুন মাথায় টুপি, আমি কি তোর পর, আমি কি তোর পর। যা যা, কাক যদি ময়ূর পাখা গায়ে পরে রয়, তবু সে তো কাকি থাকে ময়ূর কবু নয়, ময়ূর কবু নয়।
পাকিলো ফুটিলো ডালিম, লোকে তোরে খায় রে সালা, এদেশে পণ্ডিত নাই কে তোরে বোঝায় রে, কে তোরে বোঝায় রে। শিশিরে কি পটে ফুল বিনা পরিশনি, বিরিতে কি মাঝে মাঝে বিনা পরশনি, শিশিরে কি পটে ফুল বিনা পরিশনি, বিরিতে কি মাঝে মাঝে বিনা পরশনি, বশীকরণ কাজল চোখে পিঠে তোলে চুল গো, যৌবনের আমি নাই ওরে গাঁদা ফুল গো, জিগি জাগি যাও ওকে যাও, 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 আপনি একটু বসুন, না না বসুন, আপনি একটু বসুন, আমার চাকরি চলে যাবে, বসুন বসুন বলছে, আমার না হলে আপনার পায়ে হাত দিয়ে আমি পেলাম করতাম। আপনি কি খাবেন বলুন, কিছু একটা বলুন, চা না, সিঙ্গারা না, রসগোল্লা না, সন্দেশ না, তেলে ভাজা না, না একটা কিছু আপনি খেতেই যাবে, একটা কিছু আপনি খেতেই যাবে, কেমন থাক, আমার বিটিকে ডেকেছে তো,
আমি ম্যানেজার সাহেবের খান থামা, আমি ডাকতে যাবো তোর বেটিকে। আরে শুন, এই আমার এই পূজার ফুলটা আমার বেটিকে দিয়েই চলে যাব। নেই ভাগ, দে না ডেকে। নেই ডাক না বাপু। নেই নেই ডাকবি না। নেই আরে চামেলি, কেন জানালি চামেলি বলতে হয়? মেম সাহেব বলো। আমার বেটিকে আমি মেম সাহেব বলবো? বেশ করবো, বলবো একশো বার, বলবো হাজার বার, বলবো চামেলি। এই তো বলছি চামেলি চামেলি চামেলি। What do you want? किसको मांगता है? चमेली। मेम साहब? की दरकार? चमेली, मोर बेटी आछे साहेब। ओह, तुम्ही चमेलीर माँ? हाँ। ठीक है, गो अपस्टेयर्स। সেই কখন থেকে তোকে ডাকছি? এই দেখ, কালী মায়ের মন্দির থেকে পূজার ফুল এনেছি। লে 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 ফুল, লে ফুল তো মাথা ঠেকা। তুই এমন করে কি দিচ্ছিস মা? তোকে প্যার করে তো? হ্যাঁ রে হ্যাঁ, বহুত প্যার করে। ওরে হঠাৎ বাহার করে দিবে না তো? না রে না। এই দেখ না কত কি দিচ্ছে, সোনার চুড়ি দিচ্ছে, গলার হার, কানের দুল, এই দেখ না সাদির আঙ্গুঠি ভি দিচ্ছে। আঙ্গুঠি? ও বাবা, ই তো বহুত দাম। বহুত দাম? বিলাত থেকে নিয়েছে? বিলাত? বাবা জানিস সবাই আমাকে মেম সাহেব বলে। মেম সাহেব? তবু বড় ডর লাগে। না রে না, তুই ডর করিস না, ডর করিস না। তোর বেটি বহুত ভালো আছে, বহুত সুখী আছে। প্রেমের কুকুর
খুশবু ঘরে চলে ঘাম হয়ে ঝরব তোমার ডাগর শরীরে মাছি হয়ে চুমু দেব গালে শুদ্ধ হয়ে থাকবো তোমার কোমর জড়িয়ে তোমার কোমর জড়িয়ে দুলবো আমি দুদুল দুদুল তালে ঘুম হয়ে থাকবো চোখের পাতায় জড়িয়ে চোখের পাতায় জড়িয়ে চুপি চুপি যাব সকালে Evening. Meet my wife. Come on. No, no, no. ঠিক আছে, আপনার বসুন। No, thank you. চলো, আমরা ওদিকে গিয়ে Hello. Good evening. I said good evening, didn't you hear me? I'll have two large gins with lime. No. Stop it. Let's go. Chalo, amrao barite jabo. Chalo. Thank you.
Chamele! Chamele! Chameli, Chameli. কখন এলি রে সাহেব? তুমি বুঝতে পারোনি? না। সত্যি? হ্যাঁ। লাগছে? না। এখানে? লাগছে। সত্যি লাগছে না? না। তুই ধরে আছিস আমি বুঝতেই পারছি না। কতদিন থেকে এরকম হচ্ছে? অনেকদিন থেকে। ঠিক আছে, তুমি চেঞ্জ করো, আমি এখনই ডক্টর বাসুর কাছে যাচ্ছি। আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। তুমি দাঁড়াও, আমি দেখা করে আসছি। Is there anything seriously wrong, Doctor? I'm sorry, Mr. Bartley. It is a leprosy. What? Leprosy? No. Are you sure, Doctor? I am sure, Mr. Bartley. Oh my God, no. Is it curable, Doctor? Nishchay. Tobe shomoy lagbe. She's expecting my child. Baby na hoa porjonto kichu bola jacche na. Tobe hoy kichu nei. I have a request, Doctor. Please keep it a secret. Nishchoy. Thank you. কি বললো ডাক্তার? না, ভয়ের কিছু নেই। আই এম সরি মিস্টার বার্গলে, এটা এক ধরনের লেপ্টোস, কুষ্ঠ। দেবী না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই। কনগ্রাচুলেশন মিস্টার বার্কলে। থ্যাংক ইউ। দেবী কেমন আছে? খুব ভালো আছে।
আপনি যদি দেখতে চান শূন্য কেবিনে আছে। না না ঠিক আছে, I'll go and see my wife first. ওকে। আমার মেয়েকে ওরা অন্য ঘরে রেখেছে কেন? ওটা হচ্ছে নিয়ম। তুমি ওকে দেখেছ? না, যাওয়ার সময় দেখব। একদম তোমার মতো হয়েছে। আচ্ছা মিলি নাম কেমন? খুব ভালো। আমি ওর নাম মিলি রাখবো। হ্যাঁ তুমি আমাকে খুব ভালোবাসো না? আজকেও হাসপাতাল থেকে মিলিকে ছাড়লো না? কেন, কি হয়েছে? আচ্ছা তুমি আমাকে কেন নিয়ে যাও না? তুমি গিয়ে কি করবে? বারে আমি ওর মা, আমি আমার মেয়েকে দেখবো না? তুমি আর কোনোদিন মিলিকে কাছে পাবে না। কেন, কি হয়েছে মিলির? বলো, আমার কাছে কিছু লুকিও না। কি হয়েছে মিলির বলো? ভয়ের কিছু? তাহলে বললে কেন? মিলি আর আমার কাছে কোনোদিন আসবে না? মিলি, তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? মিলি অন্য একটা জায়গা থাকবে। কেন? মিলিকে কাছে না পাওয়া কারণ তুমি নিজে। তার মানে? মিলি তোমার কাছে থাকলে ক্ষতি হবে। ক্ষতি হবে? হ্যাঁ জামিলি, তুমি মা হয়ে নিশ্চয় চাও না যে মিলি খারাপ কিছু। মা, মা হয়ে কি করে চাইবো বলো? মেয়ের খারাপ হোক, সত্যি তো কেন চাইবো আমি? কিন্তু কোনোদিন তো শুনিনি কোনো মার কাছে মেয়ে থাকলে মেয়ের ক্ষতি হয়। তুমি বাবা, তোমার কাছে থাকলে মেয়ের কোনো ক্ষতি হবে না, আমার কাছে থাকলে কেন? কি করেছি আমি? আর তোমাকে বলতে হবে কি হয়েছে আমার? কেন, কেন আমাকে থাকতে হবে না? কেন? আমার কোনো অধিকার নেই মেয়ের উপর। আমি ওকে আদর করতে পারবো না, কোলে নিতে পারবো না, কাছে রাখতে পারবো না। কেন, কেন আজ বলতে হবে বলো? আমি কি পাপ করেছি? আমি কি পাপ করেছি? আজকে তোমাকে সব বল, মিলির কাছে তুমি থাকতে পারবে না। কেন? কারণ হচ্ছে তুমি। আমি? তোমার সুধীর কাছে থাক। আমি চাই না যে তোমার ছোঁয়ার আমার বের কোনো কিছু। কেন, কি হচ্ছে আমার? কি অসুখ? লেপ্রোসি, কুষ্ঠ। এই হতে পারে না, এই হতে পারে না, হতে পারে না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না। না না, এ হতে পারে না, এ হতে পারে না, না না না, আমি বিশ্বাস করি না। কোনোদিন বাইরে বেরোতে পারবো না, কেউ আমার কাছে আসবে না, সবাই ঘেন্না করবে আমায়, কথা বলবে না কেউ। তুমি, তুমিও কি আর কোনোদিন ভালোবাসবে না আমায়? না,
বলো তো, তুমিও কি আমাকে ঘৃণা করো? তুমিও কি আমাকে দূরে সরে থাকবে? কি বলছো কি তুমি? কেউ তোমাকে দূরে রাখবে, কিন্তু তুমি আমার কাছে আছো, সারা জীবন থাকবে। ডক্টর বাসু বলেছিলেন যে তুমি এখন ভালো দিকে। আচ্ছা, সাথে যদি অনেক সময় লাগে তখন আমায় মিলিয়ে চিন্তা করবে, আমার মা বলে ডাকবে। নিশ্চয়। আচ্ছা, যখন ও জানতে পারবে বড় হয়ে কি আমার ঘৃণা করবে? নিশ্চয়। মেয়ে কি মাকে কখনো ঘৃণা করতে পারে? ও তো তোমার মেয়ে জামেনে। জানো, আমার খুব ইচ্ছে তোমার মতো হোক, তোমার মতো দয়া মায়া থাকবে, মানুষকে ভালোবাসবে, কাউকে ঘৃণা করবে না, আর আমাকে আমাকে দূরে সরিয়ে রাখবে না। দেখছিলাম রে, তুই তোর বিটিকে খুব প্যার করিস না? তোর বিটি সবসময় তোর কাছে থাকে? কার কাছে থাকবে বল? আমি মা, বিটি তো মোর কাছে থাকবে না? তোর কাছে খায়? হ্যাঁ, তোর কাছে নিয়ে যায়। তোর বিটিকে আমার কোলে দিবি? আপনি যদি এরই মধ্যে অধৈর্য পান মিস্টার বাক, তাহলে কেমন করে চলবে? আপনি তো জানেন রোগটা কি, সাথে একটু সময় লাগবে।
জানি, কিন্তু আর কতদিন সে মেয়েকে ছেড়ে দেবে? আফটার অল শিজ এ মাদার, ইজন্ট শি? মা তো চাইবে নিজের মেয়ে কাছে রাখতে, ইজন্ট দ্যাট সো? আর কিছুদিন অপেক্ষা করুন মিস্টার বাগ, কিন্তু তাড়াতাড়ি করুন। ও সব সময় মেয়ের জন্য কান্দে, মাঝে মাঝে রেগে উঠে, ইউ নো সামটাইমস সে পাগলের মতো বিহেভ করে। প্লিজ ডক্টর, কিছু একটা করুন প্লিজ ডক্টর। আর আপনি যদি মনে করেন অন্য কোনো স্পেশালিস্টের সঙ্গে কথা বলতে, ইউ ক্যান গো অ্যাহেড। কোথায় যাচ্ছ? মিলির বাংলো। আমাকে নিয়ে যাবে? আমাকে একবার নিয়ে চলো না, আমি ওকে ছোব না, বিশ্বাস করো আমি ওকে ছোব না, সত্যি বলছি। শুধু একবার দেখব মিলি কত বড় হয়েছে, কথা বলে কিনা দেখবার চলে আসব। নিয়ে যাবে? Thank you.
না 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 না, এই না এই না এই না। আর কোনদিন মিলির বাংলা যাবে না? না। হ্যাঁ যাবে না, ইটস মাই অর্ডার। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনদিন ওকে ছাড়বো না। আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে তুমি বিশ্বাস করো না? হ্যাঁ, তোমাকে আর বিশ্বাস করা যায় না। তাহলে তুমি মনে করো আমি ইচ্ছে করে আমার মেয়ের ক্ষতি করবো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমার কাছে আসো কেন? আমি তোমারও তো ক্ষতি করতে পারি। জমিল, হ্যাঁ তোমারও ক্ষতি হবে। তুমি আমার কাছে আসবে না, খবরটা আমাকে ছোবে না। আমার শরীরে রোগ আছে, আমার নিঃশ্বাসে বিষ আছে। কেউ আসবে না আমার কাছে, কেউ আসবে না, আমাকে কেউ ছোবে না, কেউ ছোবে না, কেউ না, না না, কেউ না, কেউ না। আমি ভুল করে মিলিকে ছিঁড়ে ফেলেছি, আমার মাফ করে দেবো। আমার মিলিকে ভালো রাখ, আমার মিলি যেন কিছু না হয়। মা আমার মিলিকে ভালো, মা মা আমার দোষ, মা আমার দোষ, আমার ওকে বড্ড দেখতে ইচ্ছে করেছিল তাই মিলিকে করতে নিয়েছিল। ওর কোন দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। মা আমার মিলিকে বড্ড দেখতে ইচ্ছে করছিল তাই তাই ভুল করেছিল। আমি 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 আর কোনোদিন মিলিকে ছোব না, আমি আর কোনোদিন মিলিকে ছোব না। আমি ক্ষমা করে দেব, আমি মিলিকে রক্ষা কর মা। মিলির যেন কিছু না হয় মা, মিলির যেন কিছু না হয়। ওকে রক্ষা কর মা, ওকে রক্ষা কর মা। মুঙ্গলি নাকি? না না না। তবে কে? আচ্ছা চম্পা? না না না, চম্পাও না। তবে কে? আচ্ছা এবার বুঝতে পেরেছি, লক্ষ্মী। হ্যাঁ না 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 না। তবে কে তুমি? আচ্ছা তবে তুমি আমার সোনামণি মিলি। मैम साहब खाना तैयार है, बाद में खाएगा। जी मैम साहब। साहब मैम साहब बाद में खाएंगे। हमारा खाना लगाओ। जी साहब।
আর কতদিন লাগবে ডাক্তারবাবু? সময় লাগবে। আমার মনে হয় আমি আর কোনোদিন ভালো হব না। নিশ্চয়ই ভালো হবেন। আচ্ছা আমি কি কোনোদিন মিলিকে কাছে পাবো না? গুড আফটারনুন ডক্টর। গুড আফটারনুন। কেমন দেখছেন? একটু স্পেট করেন। আমি রেডি মিসেস বাকলে। আমার দরকার নেই। চুমাইলি এক্সকিউজ মি প্লিজ ডক্টর। সরি। কি ব্যাপার, চলে এলে কেন? আমার ইচ্ছে। দ্য ডক্টর সেন ইজ ওয়েটিং, ওয়াই ডোন্ট ইউ হারি আপ? ওকে যেতে বলো। ইনজেকশন নিলে উনি চলে যাবে? ও আমি নেব না। তাহলে তুমি সারবে কি? আমি জানি আমি আর কোনোদিন সারবো না। তুমি ভাবছো আমি কিছু বুঝি না? আমার কিচ্ছু চাই না, আমি বাঁচি মরি তাতে তোমার কি? চমেলি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বিশ্বাস করি না, আমি তোমাকে সহ্য করতে পারি না। তুমি আমার সঙ্গে থেকে দূর হয়ে যাও, যাও যাও চল হয়ে যাও। আমি চামেলির কাছে যাবো সাহেব। তাহলে আমিও চলে যাবো। হ্যাঁ আমি যাবো। আমি পাগল? হ্যাঁ তুমি পাগল। আমার উচিত তোমাকে ঘরে বন্ধ করে রাখা। কেন মিলির কাছে যেতে পারবো না? আমি যাব, কিন্তু সাহেব যদি রাগ করে রাগ করুক। আমি তো মা, আমার কাছেও থাকবে না, চোখেও দেখতে পাবো না। না তা হতে পারে না, আমি রোজ যাব মিলের কাছে, যখন ইচ্ছা হয় তখন যাব। হ্যাঁ যাব। শুধু একবার মিলিকে দেখবো রে। না মেম সাহেব, সাহেব ঘরে আছে? শুধু একবার, সাহেব জানতে পারবে না, চুপি চুপি চলে যাবো। না সাহেবের মানা আছে। বলছি না শুধু একবার দেখবো, ছোবো না, দেখে চলে যাবো। না না সরে দাঁড়া। না মেম সাহেব। কি না সর বলছি, সরবি না, দেখে চলো। আমি ওর কাছে যেতাম না, ওকে ছুতাম না। বিশ্বাস করো আমি জানি আমি ছুলে ওর ক্ষতি হবে, মা হয়ে ওর ক্ষতি তো চাইনি। শুধু মিলির জন্য হঠাৎ মনটা কেমন করে উঠলো, তাই ছুটে দেখতে এসেছিলাম। চলে যাও এখান থেকে। আমার ভয় পড়ে, আমি একবার মিলিকে দেখবো, আমাকে একবার মিলিকে দেখতে দাও। আমি জানি আমি ছুলোর ক্ষতি হবে, কিন্তু আমি ওকে দেখতে পাবো না কেন? আমি তোর মা, আমার কি কোনো অধিকার নেই? না নেই কোনো অধিকার। তুমি কোনোদিন মিলিকে কাছে পাবে? তুমি ছুলে মিলি রোগ হবে, আমি জানি, আমি জানি তুমি মিলি ভালো চাও। আমি তোমাকে বিশ্বাস করি না, বেরিয়ে যাও, আমি বিশ্বাস করি, চলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি কেন বুঝো না চমেলি? Why don't you try to realize? আমি জানি আমাকে তোমার খারাপ লাগে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই চমেলি।
I'm sorry. I just can't help it. চাই না তুমি এখানে আসো। আমি জানি তুমি মিলির ভালো চাও না। আমি তোমায় বিশ্বাস করি। তুমি চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি মিলির ভালো চাও না। হ্যাঁ, তুমি মিলির ভালো চাও না। নেই কোনো অধিকার নেই। তুমি কখনো মিলিকে কাছে পাবে না। তুমি ছুলে মিলি রোগ হবে। আমি জানি, আমি জানি তুমি মিলির ভালো চাও। আমি তোমাকে বিশ্বাস করি না। চলে যাও, চলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। কিন্তু আমি ওকে দেখতে পাবো না কেন? আমি তোর মা, আমার কি কোনো অধিকার নেই? No, you just can't do it. Chameli. 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 বাকলে, সবই যখন শেষ হয়ে গেছে তখন আপনি এখানে পড়ে আছেন কিসের আশায়? What does it matter to you? Who the hell are you to ask me that question? সবাই জানতে চায় আমি এখানে আছি কেন। আমি এখানে আছি কেন, that's nobody's business. Nobody at all. আপনি জানতে চান না আমি এখানে আছি কেন, কিসের আশা? ইউ রিয়েলি ওয়ান্ট টু নাও? আসুন,
আমার সঙ্গে আসুন। কিসের জন্য এখানে পড়ে আছি? ওই দেখুন, ওর জন্য আমি যেতে পারছি না, শুধু ওর জন্য আমি বেঁচে আছি। ইটস নট ফেয়ার ডক্টর স্যার, ইটস নট ফেয়ার। ও আমার মেয়ে, দেখুন কি সুন্দর, জাস্ট লাইক দ্য লিটল ফ্লাওয়ার। শেষে ওকে এই রোগ ধরেছে। ইজ দিস গডস মার্সি ডক্টর স্যার? কি দোষ করেছে? কেন এ রোগটা আমার হলো না? কেন কেন এ রোগ আমার হতে পারত ডক্টর সেন? ও এখন ঘুমোচ্ছে, কিন্তু যন্ত্রণায় যখন কেঁদে উঠে তখন আপনি সহ্য করতে পারবেন না। আমি পারি না ডক্টর সেন। মাঝে মাঝে কি মনে হয় আপনি জানেন? ওকে শেষ কিন্তু পারি না। আমি যে ওর বাবা, কিন্তু আপনি পারেন ডক্টর সেন, পারবেন ওকে মেরে ফেলতে? আপনাদের প্রফেশন তো মার্সি কিলিং বলে একটা কথা আছে ডক্টর সেন, কিছু করতে পারেন না, যাতে ও চিরদিনের মতো ঘুমিয়ে থাকে। প্লিজ ডক্টর সেন, প্লিজ ওকে ওর যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমি পারি না মিস্টার বার্কলে, আমি মানুষকে বাঁচাতে পারি। আমি সুস্থ করে তুলতে পারি, ডাক্তার হিসেবে সেটাই আমার কর্তব্য। আপনি আমার মেয়েকে ভালো করতে পারবেন? নিশ্চয়ই পারব। মিস্টার বার্কলে, আপনি এত হতাশ হবেন না। কিন্তু ওরা বলে যে সারবে না। কে বলে সারবে না? আমি বলছি সারে। নিজের উপর আস্থা রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন। আমি বলছি আপনার মেয়ে সেরে উঠবে, ও একেবারে ভালো হয়ে যাবে। সত্যি বলছেন ডক্টর সেন? হ্যাঁ হ্যাঁ, ও ভালো হয়ে উঠবে। সে আর পাঁচটা ছেলে মেয়ের মতো হাসবে, খেলবে। হ্যাঁ মিস্টার বার্কলে, কত নতুন নতুন ওষুধ বেরিয়েছে, দেখবেন কবছরের মধ্যে এই রোগ পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবে। চলুন আমরা ওকে নিয়ে কলকাতায় যাই, সেখানে ভালোভাবে ওর ট্রিটমেন্ট করানো যাবে। আপনি যা চান তাই হবে, ও আবার হাসবে, খেলবে। হ্যাঁ আমি যাব, আমাকে যেতেই হবে। মাই লিটল বার্ড, তোমার মাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার কোনদিন কিছু ক্ষতি হবে না, কিন্তু সে কথা আমি রাখতে পারিনি। তোমাকে এই রোগ থেকে আমি বাঁচাতে পারলাম না। তুমি ভেবো না যে আমি সব আশা ছেড়ে দিয়েছি, না, তোমাকে আমি ঠিক করি ভালো করে তুলব। তুমি এখন ছোট্ট, তো সেই জন্য বুঝতে পারবে না, কিন্তু যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। তোমার মা আমাকে ভুল বুঝে অভিমান করে চলে গেছে, তোমার ড্যাডির কোনো দোষ নেই, তুমি আমাকে ভুল বুঝো না, তোমার ড্যাডির উপর অভিমান করো। মনের মানুষকে মন তো কখনো
চিনতে করে না ভুল স্বর্গের পারি যাত হয় যে কখন একটি চামেলি ফুল বিদায় লগনে বুকের বন্ধু ঝরা ফুলের সৌরভ বিদায় লগনে বুকের বন্ধু ঝরা ফুলের সৌরভ যতটুকু তোমাকে বুক ভরে দিয়েছে বিদেশিতা সামনে তোমার দেখো আশার আলো কেটেছে আধার গে যাও জীবন